হাই বন্ধুরা, সবাইকে এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষার ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা একটি জনপ্রিয় গান শিখব। হ্যাঁ বন্ধুরা, পাগল মন রে মন কেন এত কথা বলে, এই জনপ্রিয় গানটি শিখব। গানটি সুরকার এবং গীতিকার হলেন আহমেদ কায়সার এবং শিল্পী হলেন দিলরুবা খান এবং গানটি তাল হলো কাহার বাতান চার চার। হ্যাঁ, তো গানটিকে আমরা শিখব। তো সেখান থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা একটি ঘন্টা সেটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ক্লাসের আপডেটগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই আজকে এই গানটি শিখতে কোন স্কেল ব্যবহার করব। আমরা যে স্কেলটি ব্যবহার করব সেটি হচ্ছে সি শার্প স্কেল। হ্যাঁ, তো এই স্কেলে আমরা গানটি শিখব। আর গানটি শিখতে যে যে স্বরগুলো লাগবে সেগুলো আমরা জেনে নিই। তো তার আগে জেনে নেবো আমরা সারেগাম পাদানি সা। সার সি শার্প স্কেলে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো এটা হচ্ছে আমাদের সি শার্প স্কেল, স্কেলে গান শিখবো। আর স্কেলে কোমল স্বর, এই গানটি শিখতে যে কোমল স্বর ব্যবহার হচ্ছে সেগুলো হচ্ছে কোমল রে, কোমল গা, কড়িমা, কোমল ধা, কোমল নি। হ্যাঁ, তো বেশিরভাগ এই গানটিতে কোমল স্বর ব্যবহার করা হবে, আর সেগুলো আপনার খেয়াল রাখবেন। আমি বলে দেওয়ার চেষ্টা করবো সারগামগুলো। আর গানটিতে রয়েছে স্থায়ী রয়েছে এবং তিনটি অন্তরা রয়েছে। তো তিনটি অন্তরের মধ্যে আমরা একটি অন্তরা শিখবো, ভালো করে শিখলে আমরা পরে যে দুটো অন্তরা সেগুলো খুব সহজেই বাজাতে পারবো। তো আসুন বন্ধুরা আমরা শেখার চেষ্টা করি। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। তো আসুন বন্ধুরা ধীরে ধীরে আমরা গানটিকে শেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা স্থায়ী শিখব। তো স্থায়ীটা কিরকম রয়েছে, অনেকটা ধীর ধীর রয়েছে, অর্থাৎ ধীরে, হ্যাঁ ধীরে ধীরে বলতে হবে, ধীর বলতে আর কি অ্যাকচুয়ালি স্লো মোশনে বলতে হবে, আলাপ কথাটা বলতে পারেন আপনারা। তো গানটি শুরু হয়েছে কিন্তু কোমল ধা থেকে, তো বেশি ব্যবহার করা হয়েছে গানটিতে কোমল স্বর। হ্যাঁ, তো সেগুলো আপনারা খেয়াল করবেন, বেশিরভাগ ব্যবহার করা হয়েছে কোমল স্বর, আমি বারবার বলছি কথাটা। তো রয়েছে এখান থেকে, শুরু হয়েছে এখান থেকে, দেখুন কেবলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে, মন কেন কথা বলে। তো চলুন বন্ধুরা ধীরে ধীরে আমরা এগুলো রিডের সাহায্যে এবং সারগামের সাহায্যে শেখার চেষ্টা করি। তো কিভাবে শুরু হয়েছে কিন্তু এখান থেকে, স্থায়ীটা এখান থেকে শুরু হয়েছে, কেবলে পাগল ধানি গা রে গা, ধানি গা রে গা রে মারে, একটু ভুল বলে ফেললাম, শুরু হবে এখান থেকে এরকম, কে বলে পাগল, লটাকে টেনে দিতে হবে এই কিন্তু কোমল নি পর্যন্ত, গা থেকে এই কোমল নি পর্যন্ত টেনে দিতে হবে। তো জায়গাটা একটু দেখুন, কে বল কে কে কথাটা পুরোটা ধায়ের উপরে কোমল ধা, কে বলে বলে নিরে, এবার পাগল, কে বলে পা গো পা গো পা গো, সেটা হচ্ছে দেখুন রে গা রে মা গা নি। হ্যাঁ, জায়গাটা একটু কঠিন আছে, আপনারা ভালো করে দেখুন, জিনিসটা দেখলে বুঝতে পারবেন। কে বলে পাগল, এরপরে আসছে
সে যেন কোথায় মিনি নিধামা, সে নি, এটা এটা কোমল নি, এটা শুদ্ধ নি, সে যেন কোথায় নি নিধা নিধামা। এরপরে লাইন আসছে রয়েছ, রয়েছ কথাটা পুরোটাই কিন্তু এই করিমায়ের উপরে, এটা কিন্তু করিমা। রয়েছ কতই, রয়েছ মা মা মা, রয়েছ কতই শুদ্ধ মা কোমল গারে, কতই মা গারে কতই। এবার দূরে দূরে ধামা কোমল ধা শুদ্ধ মা, দূরে রয়ে রয়েছ কতই দূরে। এবার হচ্ছে মন মন, এবার যে মন, এবার যে মন কেন, মন কেন কথা বলি মা 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 গারে, মিরে গাগা মন কেন এত কথা বলে। সরকমটা আবার বলে দিই, মা করি মা মা গা রে নি রে গা গা। তো এই কিন্তু সারি কিন্তু কোমল সার, হ্যাঁ গা রে নি রে গা গা। এরকম মন কেন এত কথা বলে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অরিজিনাল গানটিকে বেশি বেশি করে শুনুন। হ্যাঁ তো মন কেন এত কথা বলে এখানে শেষ হলো। এবার ও পাগল মন, এবার ও পাগল মন, ও পা ও পা ও পাগল, ও পাগল মন, ওটাচ্ছে এই কোমল গায়ের উপর, ও পা ও পাগল, ও পা ও পাগল মন, ও পাগল মন, ও পাগল মন, সেটা হচ্ছে ওটা এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ কোমল গায়ের উপরে এবার পাগল, হ্যাঁ পাগল মন পা, ঠিক আছে গামাধা, গামা ধাতে গিয়ে কিন্তু পাগল শেষ হবে, পাগল মন আবার ওখান থেকেই ধামা মন, ওখানে আবার মন, ও পাগল মন ধামা আবার ওখানে মন রে, ও পাগল মন এবার পরের মন রে, মন রে ঠিক আছে মা করিমা, এটা মা ধামা গারে মন কেন এত কথা বলে। আপনারা যেমনটা শিখেছেন মন কেন এত কথা বলে, যে বাজনা সেরকম বাজনা আগে লাইনে শিখতে পেরেছেন আপনারা। তো কিরকম ও পাগল মন মন রে রে, তাহলে পরে আমরা যেটা শিখিনি আমি আবার দেখিয়ে দিই, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, এইটা আবার দেখিয়ে দিচ্ছি, ও পাগল মন মন, এবার হচ্ছে মন মন রে, আর পরের মনটা প্রথম মন তো ও পাগল মন যেটা সেটা যেখানে মন ধামা, পরের মনটা মন রে সেটা হচ্ছে মা ধা মা গারে মন রে মা গারে। এবার সে মন কেন এত কথা বলে, মন কেন মন কেন সেটা হচ্ছে রে গা মা গারে, মন কেন এত কথা বলে, যেমনটা শিখেছিলেন আপনারা, মন কেন এত কথা বলে। তো মূল গানটা এই লাইন থেকেই কিন্তু শুরু হয়েছে, ও পাগল মন মন রে, এখান থেকে কিন্তু আপনার রিদিমের সঙ্গে গানটি শুরু হয়েছে। হ্যাঁ
তো এভাবে রয়েছে স্থায়ীটা। তো আপনার স্থায়ীর পরে অন্তরা ঢুকতে গেলে একই রকম বাজনা। এরকম মিউজিক দিয়ে পরে অন্তরাতে ঢুকে যাবে না? আসুন বন্ধুরা আমরা অন্তরাটিকে শিখি। তো অন্তরা যেমনটা আপনাদের বলেছিলাম যে তিনটে অন্তরা রয়েছে, তিনটে অন্তরার বাজনা কিন্তু একই রকম হবে, একই সুর, হ্যাঁ একই বাজনা হবে। তো আমরা প্রথম একটা অন্তরা শিখতে পারলে পরের অন্তরগুলো খুব ইজিলি বাজাতে পারবো। তো আসুন আমরা শেখার চেষ্টা করি। তো তার আগে আপনাদের বলে রাখবো আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ। পেজটি লাইক করে রাখবে না, লাইক করে রাখলে কি হবে, আমি সেখানে কিন্তু নিত্য নতুন আপডেট রাখি, তো সেগুলো আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। তো চলুন আমরা অন্তরাটি শিখি। তো অন্তরটা শুরু হয়েছে কিন্তু এই নি থেকে, কোমল নি। যেমনটা আপনাদের বলেছিলাম যে গানটিতে কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে কোমল স্বর। হ্যাঁ, তো শুরু হয়েছে এখান থেকে, মনকে আমার যত চাই যে বোঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়ায় দৌড়াইতে। তো তার আগে বলে রাখবো যে গানটি কিন্তু এই দু লাইন, এই অন্তরা দু লাইন রিপিট, প্রত্যেকটা অন্তরা রিপিট আছে। তো দু লাইন রিপিট হবে। হ্যাঁ, তো রিপিটটা একটু অন্যরকম আছে, সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আগে বাজানো শিখি আগে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, কিরকম, মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়াই দৌড়াইতে। চল ধীরে ধীরে দেখে নি সারগাম দিয়ে, মনকে, মনকে সেটা হচ্ছে কোমলনি, মনকে এবার আমার, আমার নিধা মা করিমা, এটা কোমল ধা, কোমল কোমলনি, কোমল ধা করিমা, আমার যত যত, মনকে আমার যত, হ্যাঁ কিরকম, মনকে আমার এবার যত যত, সেটা হচ্ছে করিমা কোমল ধা, যত চাই যে, চাই যে বুঝাই, চাই যে এটা হচ্ছে কোমলনি, চাই যে বুঝাই, চাই যে কোমল গা কোমলনি, চাই যে এবার বুঝাইতে, বুঝাই বুঝাই বুঝাই, আপনারা এরকম বাজাতে পারেন অথবা এখানেই শুধু বলতে পারেন বুঝাই, অথবা এরকম করতে পারেন বুঝাই বুঝাই, সেটা কিরকম, রে গারে গারে মাগারে, বুঝাই বুঝাই তে, রে 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 গারে মাগারে। এরপরের পরের লাইন আসছে, মন আমার, এবার মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে, কিরকম, মন মন আমার, পুরো কথাটা কিন্তু এই কোমল রে এর উপর হবে, মন আমার চাই রঙের, মন আমার সেটা পুরো রে এর উপরেই হবে, মন আমার পর্যন্ত, এবার চাই, চাই রঙের সারে সারে, চাই রঙের সারে সারে, এবার ঘোড়া সেটা হচ্ছে সানিধা ঘোড়া, সানিধা ঘোড়া, এবার দৌড়াইতে, দৌড়াইতে দৌড়াইতে, এই যে দৌড়াইতে এটা রিপিটের সময় একটু আলাদা হবে, সেটা কিরকম, যেমন ফার্স্ট যে দৌড়াইতে, হ্যাঁ রিপিট ছাড়া যেটা আর কি প্রথমবার যেটা যেরকম বাজবে দৌড়াইতে, এটা শেষ হবে, এটা এখানে শেষ হবে, অর্থাৎ কোমল নিচে শেষ হবে, কিন্তু রিপিট যখন আসবে শুধুমাত্র এইটাই চেঞ্জ হবে, দৌড়াইতে, হ্যাঁ এটা তখন শেষ হবে নিতে শেষ হবে না, তখন শেষ হবে মাতে, করি মাতে শেষ হবে, কিরকম আমি দেখি, যেন
মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। এটা প্রথমবার। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। ও মন রে মন কেন কথা বলে, তো কিরকম যেটা রিপিট হবে সেটা কিন্তু এখানে না হয় তে, ও মন রে ও মন রে, হ্যাঁ তে। তো তেটা এখানে শেষ হবে, তেটা প্রথমটা শেষ হবে এই ধাতে, তারপরে তেটা কিন্তু শেষ হবে নিধামা এই কড়িমাতে শেষ হবে। তারপরে আবার ও মন রে, সেখান থেকে আবার ও মন রে ও মন রে, সেটা হচ্ছে মাধামা গারে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। এরকম রয়েছে বন্ধুরা কিন্তু অন্তরা, তো আপনারা নিশ্চয়ই পারবেন এটা। হ্যাঁ, তো এরপরের অন্তরা পরে অন্তরে ঢুকতে গেলে আপনাদের কিন্তু এই স্থায়ীতে যেরকম বাজনা ছিল সেই মিউজিকটা আপনারা দিয়ে পরে জাস্ট এটাই দেবেন। দেখুন এরকম বাজিয়ে পরে অন্তরতে ঢুকবেন। হ্যাঁ, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। তো এরকম রয়েছে কিন্তু পরের অন্তরগুলো, তো আপনারা নিশ্চয়ই পারবেন। প্রথম অন্তরটা ভালো করে শিখুন, আপনারা শিখলে পরের অন্তরগুলো খুব সহজে বাজাতে পারবেন। হ্যাঁ, এখনো এরপরে একটা অন্তর রয়েছে, আমি যেটা বাজলাম তারপরে একটা অন্তর রয়েছে, তো টোটাল হচ্ছে তিনটে অন্তরা, স্থায়ী এবং তিন যন্ত্রা, এভাবে কিন্তু রয়েছে। আর গানের তাল হলো কাহার বা তাল, খুব সহজ। আপনারা বারবার করে গানটি শুনুন, তারপর তোলার চেষ্টা করুন, তাহলে আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে গানটি তোলা। হ্যাঁ, তো এখানে শেষ হলো আজকে আমাদের গানের ক্লাস। তো এখনো যারা পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা ঘটে টিপে দেবেন। আর আমাদের ফেসবুক পেজ এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, পেজটি লাইক করে রাখবেন, সেখানে কিন্তু নিত্য নতুন আপডেট রাখা হয়। আর যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, তাতে কি হয় আমার নতুন নতুন ক্লাসের নিয়ে আসার অনুপ্রেরণাটা বেড়ে যায় এবং আরো যাতে ভালো ভালো ইম্প্রুভ করতে পারি সেগুলো আপনাদের মতামত আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন। হ্যাঁ, তো এখানে শেষ হলো আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো শুভ বিদায়।